নিচে দেখলাম তুমি কোথাও নেই, তাই ভাবলাম হয়তো ছাদে আছো। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, হঠাৎ পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না যে এটা আমার বস, আমার বউ। তুমি এখানে? নিচে দেখলাম তুমি কোথাও নেই, তাই ভাবলাম হয়তো ছাদে আছো। তুমি এত তাড়াতাড়ি আসলে যে? হুম। মায়াকে সব বুঝিয়ে দিয়েছো? হুম। ঘুমাবো না? হুম। চলো, আমি আসতে থাকলাম। মুমুক পেছন থেকে আমার হাত টেনে ধরলো। কি কিছু বলবে? আমি সরি সুমন। সরি? কিসের জন্য? তোমায় এতদিন কষ্ট দেওয়ার জন্য। মুমুর কথাটা শুনে অনেকটা অবাক হলাম, তবে ওর কথা শুনে যতটা না অবাক হলাম তার থেকে বেশি অবাক হলাম ওর চোখে পানি দেখে। লাইটের হালকা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওর দুই গাল বেয়ে পানি ঝরছে। এই পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি সত্যি অনেক ভালো। তাই? হুম, কিন্তু অনেক পচা, অনেক বাজে। কেন এসব বলছো কেন? তোমার মতো এত ভালো একটা ছেলেকে এতদিন কষ্ট দিয়েছি। কি যে বলো না, তুমি তো আমার অনেক লক্ষ্মী একটা বউ। কখনো ভুলে যাবে না তো? কখনোই না পাগলি। পাগলিটা বাচ্চাগুলোর মতো এসে আমার বুকে মুখ লুকলো। নিজেকে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে, নিজের বউকে কাছে পেয়েছি। এভাবে গল্প, আড্ডা, দুষ্টু, মিষ্টি, ঝগড়া নিয়ে এক মাস চলে গেল। এই এক মাস প্রতিদিন সকালবেলা আমি ওর কপালে চুমু দিয়ে ঘুম থেকে তুলেছি, এরপরে কোলে করে বাথরুমে নিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি, এমনকি খাবারটাও আমি খাইয়ে দিতাম। এই এক মাসে হাতে ধরে ওকে রান্না শিখিয়ে দিয়েছি। আমার বউটা অনেক লক্ষ্মী হয়ে গেছে, এখনও নিজেই রান্না করে। প্রতিদিন ওর চুলে একটা গোলাপ গুঁজে দেওয়া, এটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন মুমু আর আমি দুজনেই অফিস দেখাশোনা করি। আজ একটা অনেক বড় ডিল সাইন হলো, এই ডিলটাতে আমাদের অফিসের অনেক প্রফিট আসবে। ক্লায়েন্টদের সাথে মিটিংটা আমি করেছি, কারণ বড় বড় ক্লায়েন্টদের সাথে সচরাচর আমাকেই মিটিং করতে হয়। আমি নাকি খুব ভালো ইমপ্রেস করতে পারি। মুমু অবশ্য আজ অফিসে যায়নি, বাসায় এসে ফ্রেশ হয়ে মুমুর রুমে আসলাম। মায়া একা একা ফোনে গেমস খেলছে। এই ছোট গিন্নি, কি করো? তুমি আমার সাথে কথা বলবে না? কেন গো, আমার ছোট গিন্নির কি হয়েছে? এখন বউকে কাছে পাইছো না, ছোট গিন্নির কথা কি আর মনে আছে? কি যে বলো না, তোমায় কি ভুলা চাই বলো? ভুলেই তো গেছো। তাই? কিভাবে? কতদিন হলো কোথাও ঘুরতে যাই না। ও, এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাবো ফ্রি হলে। সত্যি? হুম। তোমার আপু কই? রান্নাঘরে। আচ্ছা, রুম থেকে বের হয়ে রান্না করে আসলাম। আমার লক্ষ্মী বউটা কি করে? কান্না করছে, দেখো না। আহারে, বউটা আমার কত কষ্ট করছে। হুম, আমার বরটাও যে আজ অনেক কষ্ট করলো। হুম। ডিল সাইন হয়েছে? হ্যাঁ। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। আমি এভাবে তোমায় জড়িয়ে ধরে থাকি? আচ্ছা। আমি মুমুকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি আর ও রান্না করছে। আমার কেন জানি না মনে হচ্ছে মুমু বিরক্ত ফিল করছে, অন্য দিনগুলোতে এমন করে না। রাতে খাওয়া শেষ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে মুমুর শব্দ। কি করো? এই তো দাঁড়াগুনি। তুমি ঘুমোনি? না, একটা কথা বলা ছিল। হুম, বলো। আমি দুই দিন অফিসে যাব না, একটু কষ্ট করে চালিয়ে নিও তো। আচ্ছা, কিন্তু কেন যাবে না? এত বড় একটা কন্ট্রাক্ট পেলাম, তাই বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে মজা করব দুদিন। আচ্ছা ঠিক আছে। মুমু রুমে গেল, আমিও কিছু সময় ছাদে থেকে রুমে এসে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে মুমুর কপালে একটা চুমু দিলাম, কিন্তু ওকে আর জাগাইনি, কারণ ও তো আজ অফিসে যাবে না। ও ঘুমে থাকতেই মায়াকে নিয়ে বের হলাম। মায়াকে ওর কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। ও হ্যাঁ, ওই দিন আমার বাইকটা বিক্রি করিনি। দিনের বেলা অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও কয়েকবার ফোন দিয়ে মুমুর খবর নিই। মুমুর বাসায় চলে গেছে, তাই আজ একটু দেরি করেই বাসায় আসলাম। মায়া কি করছো? কিছু না, এখন রান্না করব। থাক, রান্না করতে হবে না। কেন? দুজন বাইরে গিয়ে খেয়ে আসবো এখন। আচ্ছা, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। হুম। আমি ড্রেস চেঞ্জ করে মায়াকে বাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই আমার চোখ আটকে গেল, মুমু আর অনি। কিন্তু মুমু তো বলেছিল অনিকের সাথে ওর কোনো যোগাযোগ নেই, তাহলে ও কি আমার মিথ্যা বলেছিল? আমি আর মায়া ঠিক মুমুরা যে টেবিলে বসেছে ঠিক তার পাশেরটাতেই বসলাম, কিন্তু মুমু আমাদের দেখতে পায়নি। মায়া যদিও বা প্রথমে মুমুকে ডাকতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বাধা দেওয়ায় ও আর ডাকেনি। মুমু আর অনিক যেসব কথা বলছে তা সব শোনা যাচ্ছে।
যাই হোক, অবশেষে আমরা কন্ট্রাক্টটা পেলাম। তোমার বোকা বড়টা না হলে তো সম্ভবই হতো না। মাঝে মাঝে অবাক হয়ে যায়, মানুষ এত বোকা হয় কিভাবে। তুমি ওর প্রেজেন্টেশনটা দেখেছো? না, আমি দেখেছি। একটা মানুষ কি করে এত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে? ওর জায়গায় অন্য কেউ হলে আমরা এটা পেতাম না। তাই জন্য তো আমাদের এই মাস্টার প্ল্যান করা। মাস্টার প্ল্যান? ও, হয়তো কন্ট্রাক্টটা পাওয়ার জন্য বাইরে থেকে কারোর সাথে প্ল্যান করেছে। কিন্তু না, এরপর আমি যা শুনলাম তাতে আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। মমুর কথা শুনে আমার চোখে প্রায় পানি চলে আসছে। নিজেকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছি যাতে করে মায়া বুঝে না যায়, কিন্তু মায়া তবুও বুঝতে পারছে। মায়া আমার হাত দুটো শক্ত করে ধরে আছে। মমু আর অনেক কথা বলেই যাচ্ছে। আচ্ছা মমু, তুমি কি সুমনকে আমাদের সম্পর্কের কথা বলেছ? আরে না। তবে জানো, ছেলেটা অনেক ভোলা ভালা মানুষ। কিভাবে? ও অনেক কেয়ারিং। এই এক মাসে যেটা বুঝলাম। এই মমু, তুমি আবার ওই হাদারামটার প্রেমে পড়ে যাওনি তো? আরে না, কি যে বলো না, ও তো একটা ছোট লোক, ওকে ভালোবাসবো আমি। তবে এই একটা মাস খুবই ভালো কাটলো। থাক, তোমার আর ভালোবাসার অভিনয় করতে হবে না, নয়তো দেখা যাবে তুমি নিজেই আবার ওকে ছাড়তে পারছো না। তাই বুঝি? তবে বোকা ছেলেটা বুঝতেই পারেনি যে আমি অভিনয় করছি। আমার বউটা অনেক ভালো অ্যাক্টর। এখনো কিন্তু তোমার বউ হইনি। কিন্তু হবে তো। চলো এখন বাসায় যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। মমু আর অনেক চলে গেল, কিন্তু তারা একবারের জন্য লক্ষ্য করেনি আমাদের দিকে। হঠাৎ ওয়েটারের কথায় বাস্তবে ফিরে আসলাম। খাওয়ার ইচ্ছে শেষ হয়ে গেছে, তাই ওয়েটারকে বললাম খাবারটা প্যাক করে দিতে। এবার মায়ার দিকে তাকালাম। মায়ের দিকে তাকাতে দেখি ওর দুই চোখ দিয়ে পানি ঝরছে। এই পাগলি মেয়ে, তুমি কান্না করছো কেন? এমনি, চলো বাসায় যাব। খাবারের প্যাকেটটা নিয়ে মায়া আর আমি বাসায় চলে আসলাম। মায়া কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি ছাদে গেলাম, আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আমি এতটাই বোকা, একটা মানুষের মিথ্যা ভালোবাসা বুঝতে পারিনি। আল্লাহ আমাকে এতটুকু বোঝার ক্ষমতা দাওনি, বুঝবই বা কী করে। আমি তো নিজেই অন্ধ ছিলাম, আর অন্ধর কাছে দিন বাকি আর রাতই বাকি। তাই ও দিনের বেলায় আমায় বলেছে আকাশে তারা দিয়ে ভর্তি, আর আমি বোকার মতো সেটাই বিশ্বাস করেছি। হঠাৎ মায়ের সামনে এসে দাঁড়ালো, হাত দিয়ে আমার চোখের নিচে জমে থাকা পানিগুলো মুছে দিল। আমি কি কাঁদছিলাম নাকি? হয়তো বা। কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে বুঝতে পারিনি। চোখগুলো ওগুলো কাজ নেই, অন্যের জন্য পানি ছড়ায়। খুব কষ্ট হচ্ছে তাই না? কই না তো, আমার কেন কষ্ট হবে, আমি ঠিক আছি। কি করে পারো এভাবে থাকতে, নিজের কষ্টগুলো চেপে রাখতে? আমার ভাবতেও কষ্ট হচ্ছে আপু এমন করবে। তবে আপু বুঝতে পারছে না যে ও কি ভুলটা করছে। অনেককে আমি ভালো করে চিনি, ও বেশ কিছুদিন আমার পিছনেও ঘুরছে। বাধ্য হয় সব। তুমি আপুকে শাসন করো না কেন? শাসন করে কি হবে, হয়তো জোর করে ওকে পাবো, ওর দেহকে পাবো, কিন্তু ওর মনটা কি পাবো? জোর করে সব সম্ভব হলেও কারো মন পাওয়াটা সম্ভব না। আপু বুঝতে পারছে না যে ও কোন রত্নটি হারিয়েছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে চলো। সারাটা রাত গেল, চোখের পাতায় ঘুমের কোনো আনাগোনাও নেই। সারাটা রাত ভাবলাম ভালোবাসাটা কি বোকা, কাউকে মন থেকে ভালোবাসলে কি বোকা হতে হয়। সকালবেলা মায়া ওঠার আগেই বের হয়ে চলে গেলাম। আজ সারাদিন অফিসে কারোর সাথে কথা বলিনি তেমন। এখন সন্ধ্যাবেলা, অফিস টাইম শেষ, সবাই বাসায় চলে গেছে। কেন জানি না বাসায় যেতে ইচ্ছে করছে না, বারবার যেন ফোন দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি মায়ের নাম্বার। হ্যাঁ মায়া, বলো। ভাইয়া কই তুমি? আমি অফিসে। এখনো অফিসে? কি করো? একটু কাজ আছে। তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না, মিথ্যা বললাম, ইচ্ছে করেই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। বাসায় আসবা কখন? যাব একটু পরে। তাড়াতাড়ি আসো, আঙ্কেল আন্টি আর আপু আসছে। ফোনটা কেটে দিয়ে বাসায় যাওয়ার জন্য বের হলাম। বাসায় যেতাম না, কিন্তু শ্বশুর শাশুড়ি আসছে তো তাই যেতে হলো। বাসায় এসে দেখি সবাই বসে টিভি দেখছে। সালাম দিয়ে আমি আমার রুমে আসলাম, মুমুও আমার সাথে আমার রুমে আসলো।